শরীয়তপুরের গোসাইহাট উপজেলায় অভিযান চালিয়ে মোহাম্মদ কামাল হোসেন নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গোসাইহাট থেকে নয়ন দাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। রবিবার 27 আগস্ট দুপুর 2:30 সময় গোসাইহাট উপজেলার দাসের জঙ্গল বাজারের বরতলা জামে মসজিদের সামনের মা ডেন্টাল ক্লিনিক থেকে তাকে আটক করা হয়েছে। জানা যায়, মোহাম্মদ কামাল হোসেন নিজেকে দাঁত ও মুখগহ্বরের বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে ক্লিনিক খুলে বহুদিন ধরে প্রতারণা করে আসছেন। তিনি গোসাইহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের লাকাচুয়া গ্রামের মৃত আলী মাহমুদ তালুকদারের ছেলে। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, গোসাইহাট থানা পুলিশ সদস্য সহ আনসার সদস্যরা। এই অভিযানে উপস্থিত থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর হাফিজুর রহমান এবং উপজেলা সহকারী সার্জন ডক্টর আবদুর রহমান নিশাত গোসাইহাট কথিত ডাক্তার মোহাম্মদ কামাল হোসেনকে ডেন্টালের ভুয়া ডাক্তার হিসেবে শনাক্ত করে বলেন, মোহাম্মদ কামাল হোসেন প্রকৃত ডাক্তার না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা প্রদান করে আসছিল। এই ঘটনার সত্যতা পাওয়ায় গোসাইহাট উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছেন। এ বিষয়ে গোসাইহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির সাংবাদিকদের বলেন, মা ডেন্টাল ক্লিনিকের মালিক মোহাম্মদ কামাল হোসেন তিনি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়েছেন, যেটা বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের দণ্ডনীয় অপরাধ। তাই তাকে মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিলের আইন 2010-এর 29(1) ধারা লঙ্ঘন করায় 29(2) ধারা অনুসারে 10 দিন কারাদণ্ড ও 500 টাকা জরিমানা করা হয়েছে। বর্তমানে এবার নতুন সিস্টেম।